রাষ্ট্রমি সবাইকে প্রীতি শুভেচ্ছা ও ভালোবাসা জানাই। আজ আমরা এক মুহূর্তে উপস্থিত হয়েছি নডিহা বারোয়ারি দুর্গাপূজা কমিটি। এই মুহূর্তে আমরা রয়েছি নডিহা বারোয়ারি দুর্গাপূজা কমিটির পুজো প্যান্ডেলে। আমরা দেখতে পাচ্ছি এখানে একটা মন্দিরের আদলে মণ্ডপ সজ্জা করা হয়েছে, সুন্দরভাবে মণ্ডপের ডেকোরেশন করা হয়েছে একটা মন্দিরের আদলে। এবং যেহেতু এখানে স্পেস রয়েছে, তাই মহাষ্টমীর সকাল থেকেই অসংখ্য মানুষের ভিড়, পুণ্যার্থী দর্শনার্থীদের ভিড় এখানে আমরা লক্ষ্য করছি। এই মুহূর্তে নডিহা বারোয়ারি দুর্গাপূজা কমিটির পুজো প্যান্ডেলে আমরা রয়েছি। রূপসী বাংলা দুর্গাপূজা পরিক্রমা 2019 সঙ্গে নিয়ে এই অনুষ্ঠানটি স্পন্সর করছে গুরুকুলম আইআইটি অ্যান্ড মেডিকেল কোচিং সেন্টার। এই মুহূর্তে আমরা দাঁড়িয়ে রয়েছি নডিহা বারোয়ারি দুর্গাপূজার কমিটির পুজো প্যান্ডেলে। আমরা দেখতে পাচ্ছি একটা মন্দিরের আদলে এখানে প্যান্ডেল বানানো হয়েছে। আমরা প্যান্ডেল দর্শনের পরে এবার যাব মাতৃমূর্তি দর্শনে। আমরা দেখতে পাচ্ছি এখানে যেটা বললাম শিল্পী তোলার হিড়িক, আমরা এই মুহূর্তে প্রতিটি পুজো প্যান্ডেলেই সেই হিড়িকটা রয়েছে। আমরা মাতৃমূর্তি দর্শনে যাব। দেখতে পাচ্ছি অসংখ্য মানুষের ভিড় ইতিমধ্যে এখানে। ছবি তোলার হিড়িক তো আছেই। আমরা দেখতে পাচ্ছি এই পুজো প্যান্ডেলের সামনে অসংখ্য ভিড় এবং এখানের মাতৃমূর্তি দর্শনে যাই। একটা নতুন ক্রিয়েশন, নতুন ভাবনা রয়েছে এই মাতৃমূর্তিতে। নডিহা বারোয়ারির দুর্গাপূজা মণ্ডপে আমরা রয়েছি এবং এখানকার মাতৃমূর্তির চিত্র আমরা তুলে ধরছি আমাদের দর্শক বন্ধুদের কাছে। আর সুন্দর প্রতিমা, সুন্দর মাতৃমূর্তি, তাই এখানে ছবি তোলার একটা হিড়িক রয়েই গেছে। আমরা দেখতে পাচ্ছি মূর্তির সামনে শিল্পি তোলা, ছবি তোলা। অসংখ্য ভিড় আমরা দেখতে পাচ্ছি, অনেকেই এখানে রয়েছে। পুজোতে কেমন এনজয় হচ্ছে? কি বন্ধু বান্ধবের সাথে বেরিয়েছ না একা পুরো গ্রুপ? আজকে কী কী প্ল্যানিং আছে? আজকে কিছু প্ল্যানিং নেই। ওটা অনেক কিছু প্ল্যানিং আছে কিন্তু আমাদের সামনে বলতে চাইছে না। যাই হোক, বন্ধু বান্ধবের সঙ্গে আড্ডা দেবে, খাওয়া দাওয়া করবে, এগুলো তো রয়েইছে। যাই হোক, এরকম আপনারাও আমাদের সঙ্গে থাকুন। আমরা জেলার অন্যান্য পুজো মণ্ডপগুলোর চিত্র তুলে ধরবো আপনাদের কাছে। আপনারা আমাদের সঙ্গে থাকুন বাংলা টিভির সঙ্গে।